ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে রাত 4টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝনদীতে আটকা পড়েছে ছোট বড় 6টি ফেরি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইউসুফ, আরিচা কাজিহাট রোডে তো থমকে আছে ফেরি চলাচল। তো সেক্ষেত্রে আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে রাত 4টা থেকে কিন্তু এই নৌরুটিতে ফেরি চলাচলটা বন্ধ হয়ে যায়। তার আগে অর্থাৎ রাত 2টা থেকে কিন্তু পাটুরিয়া, দোলদিয়া, আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিগঞ্জ রোডে আসলে কুয়াশা পড়তে শুরু করে এবং রাত 4টার দিকে আসলে কুয়াশার মাত্রা এতই বেড়ে যায় যে চ্যানেল বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন কিন্তু এই নৌরুটে দুর্ঘটনার জন্য ফেরি চলাচলটা পুরাপুরি অর্থাৎ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে আসলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তখন থেকেই বন্ধ রয়েছে এবং সেই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু উভয় ঘাট এলাকাতে আসলে ছোট বড় যানবাহনটা আটকা পড়ছে। যদিও রাতের দিকে যানবাহন কম এসেছে, এই মুহূর্তে পাটুরিয়া, দোলদিয়া অর্থাৎ 3টা নৌরুটে এই অঞ্চলে কমপক্ষে 3 শতাধিক যানবাহন পারে অপেক্ষা রয়েছে। তবে বেশিরভাগই রয়েছে মালবাহী ট্রাক। তবে সবচাইতে যে খবরটা নিয়েছি সেটা হচ্ছে দোলদিয়া প্রান্তে ঢাকামুখী যে যানবাহন সকালের দিকে যে সবজিবাহী, মাছবাহী অর্থাৎ কাঁচামালবাহী যে সব যানবাহন সেইটা যানবাহনগুলো কিন্তু সবচাইতে বেশি রয়েছে। এছাড়াও কিন্তু পাটুরিয়া ঘাট এলাকাতে হাস্তাহেনা শহর বড় বড় ফেরিগুলো কিন্তু আটকে রয়েছে। এখানে কিন্তু নঙ্গর করে রয়েছে, তারা কিন্তু যেতে পারছে না। আর যারাই এই ঘাট এলাকাতে আসছে এই কনকনে এবং তীব্র শীত অপেক্ষা করে কিন্তু তারা অপেক্ষা করছে। এই মুহূর্তেও কিন্তু পাটুরি এই 3টে নৌরুটে কমপক্ষে 6টি ফেরিতে মাঝনদীতে আটকে রয়েছে। তারা কিন্তু কমপক্ষে 86টি যানবাহন রয়েছে এবং 3 শতাধিক যাত্রীও সেখানে রয়েছে বলে আমাদেরকে আসলে যারা ফেরিতে সুগান মাস্টার তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে এইটা কনকনে শীত এবং কুয়াশার মাত্রা রাতের চাইতে কিন্তু আরো এখন আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে যারা রয়েছে অর্থাৎ ঘাটে যারা আটকা পড়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ বা বেশি সময় ধরে কিন্তু এই ঘাট এলাকাটিতে তো অপেক্ষা করছে। পাটুরিয়া, দোলদিয়া, আরিচা, কাজিরহাট এবং যে 3টি এই ঘাট রয়েছে এই ঘাটগুলোতে কিন্তু আসলে 27টি ফেরি চলাচল করে। যদিও আসলে এই এই 27টি ফেরির মধ্যে সম্পূর্ণ ফেরিগুলো আসলে কেউ ঘাট এলাকাতে এবং কেউ কেউ মাস নদীতে আটকে রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। পাটুরিয়া ঘাট থেকে ফেরি চলাচলের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী।